হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয়ের আরও একটি অ্যাসাইনমেন্টে তোমাদের সকলকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নবম শ্রেণীর কারিগরি শাখার মেকানিক্স বিভাগের জেনারেল মেকানিক্স 1 বইটির পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট এসেছে তার সমাধান করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে করে পরের যে আমি অ্যাসাইনমেন্ট ছাড়বো তুমি তা সবার আগে নোটিফিকেশন পেয়ে থাকো। এবং কি শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউবে একমাত্র আমার এই চ্যানেলটি প্রতিদিন তোমাদের কারিগরি শাখার স্টুডেন্টদের জন্য অ্যাসাইনমেন্ট তৈরি করে থাকে। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলে দিও যে আমাদের বিদ্যালয় নামে একটি চ্যানেল আছে, সেখানে কারিগরি স্টুডেন্টদের জন্য সকল অ্যাসাইনমেন্ট প্রতিদিন দেওয়া হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর কথা না বলে চলো আমরা আমাদের মূল ক্লাস চলে যাই, লেটস গো। ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে খেয়াল করো, তোমাদের পঞ্চম সপ্তাহের যেই অ্যাসাইনমেন্টটি এসেছে সেগুলোর তিনটে প্রশ্ন আসছে। তো প্রশ্নসমূহ হলো, 1 নম্বর, ফাইলের সংজ্ঞা দাও। 2, ফাইলের শ্রেণীবিভাগ আলোচনা করো। এবং 3 নম্বরে যেই প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ফাইলের যত্ন ও রক্ষণাবেক্ষণ বর্ণনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা উত্তরটি করে ফেলি। তো 1 নম্বর যে প্রশ্নের উত্তর, সব ফাইলের সংজ্ঞা দাও, সেটার উত্তরটা হচ্ছে, শ্রেণী দিয়ে ধাতু পৃষ্ঠ কর্তনের পর অমসৃণ তলকে মসৃণ করার জন্য যা ব্যবহার করা হয় তাকে ফাইল বলা হয়। ফাইলকে বাংলায় উথা বা রেতি বলা হয়, এবং ফাইল এক প্রকার কাটিং টুলস। ওয়ার্কশপ কারখানায় বা কারিগরি যে কোনো শাখায় এর ব্যবহার অন্যতম। তো শিক্ষার্থী বন্ধুরা, এর মধ্যে তোমাদের কোনো 1 নম্বরে যে প্রশ্নটা আসছে তার প্রবলেম সলভ হইল। তারপর 2 নম্বর প্রশ্ন উত্তর দেখো, এখানে বলছে যে বিষয়ভিত্তিকভাবে ফাইলের শ্রেণীবিভাগ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু তোমাদের জন্য আমি অনেক বই থেকে নিজের মতো করেই বানিয়ে দিছি। তো তোমরা আমি যেভাবে লিখে দিচ্ছি তোমরা ঠিক সেভাবে লিখে দাও। তো চলো উত্তরটা দেখি। বিষয়ভিত্তিকভাবে ফাইলকে 2 ভাগে ভাগ করা যায়, 1, ফাইলের আকৃতি অনুযায়ী, এবং 2, ফাইলের স্তর অনুযায়ী। তো দেখো এবার, ফাইলের আকৃতি অনুযায়ী শ্রেণীবিভাগগুলো হলো, 1, মিল ফাইল, 2, ফ্ল্যাট ফাইল, 3, হ্যান্ড ফাইল, 4, পিলার ফাইল, 5, স্কোয়ার ফাইল, 6, রাউন্ড ফাইল, 7, 3 স্কোয়ার ফাইল, 8, হাফ রাউন্ড ফাইল, 9, ক্রোসেট ফাইল, 10, ক্রোসিং ফাইল, 11, ওয়ার্ডিং ফাইল, 12, ব্যাব্রেড ফাইল, 13, নাইফ ফাইল। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে ফাইলের স্তর অনুযায়ী যে শ্রেণীবিভাগ সেটা হচ্ছে, 1 নম্বর হলো রাফ, 2 নম্বর বাস্টার্ড, 3 নম্বর সেকেন্ড কার্ড, 4, স্মুথ, এবং 5, ডেড স্মুথ। তো শিক্ষার্থী বন্ধুরা, এছাড়াও সিঙ্গেল কাট ফাইল এবং ডাবল কাট ফাইলও রয়েছে, এবং এই ছিল তোমাদের ফাইলের শ্রেণীবিন্যাস। তো শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন আমরা এখন করব। তো তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বলাই, আগে যে ভিডিও বানাইতাম সেখানে দেখো আমি নিজে আমার ছোটো ভাইকে দিয়ে হাতের লেখা লেখা এগুলো ভিডিও পোস্ট করতাম, কিন্তু এখন তোমরা আমাকে কমেন্টে যে অবশ্রণ দিছ তাই আমি তোমাদের জন্য রাত জেগে কত কষ্ট করে এই ভিডিওগুলো মেক করি। তো আশা রাখি তোমরা যারা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিও যদি আমার ভিডিওটি পছন্দ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তার নম্বর 3 নম্বর দেখো, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে গিয়া, ফাইলের যত্ন এবং রক্ষণাবেক্ষণ বর্ণনা করো। তো এর উত্তরটা হলো, ফাইলের যত্ন ও রক্ষণাবেক্ষণ নিম্নে আলোচনা করা হলো, 1, ব্যবহারের পর ফাইলের দাঁতের মধ্য থেকে ধাতুগুঁড়ার তারের ব্রাশ দিয়ে বের করে নিতে হবে, 2, প্রয়োজনীয় কাজের জন্য একটা উপযুক্ত ফাইল ব্যবহার করা উচিত, রাফ কাজের জন্য স্মুথ ফাইল বা স্মুথ কাজের জন্য রাফ ফাইল ব্যবহার করা মোটেও উচিত নয়,
3 ব্যবহারের সময় এবং পরে ফাইলকে এমনভাবে যত্নে রাখতে হবে যাতে এর উপরিভাগে তেল বা গ্রিজ না থাকে। 4 ফাইল খুব শক্ত ধাতুর তৈরি হলেও এর আঘাত করার ক্ষমতা খুব কম, তাই ফাইল দিয়ে কোনো কিছু আঘাত করা উচিত নয়। 5 ব্যবহারের সময় এবং পরে ফাইলকে কখনো পাশাপাশি ঠেকাঠেকি বা একটির উপরে আরেকটি রাখা যাবে না। 6 ফাইল সংরক্ষণ করতে হলে একটি ফ্রেম বা বাক্স বানাতে হবে যার ভেতরে ফাইলকে ঝুলিয়ে রাখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কটা যদি তুমি ফাইলের যত্ন রক্ষণাবেক্ষণ দাও তাহলে তুমি ফুল মার্কস পাবে। কেননা এই প্রশ্নগুলো আমি বিভিন্ন ব্রাউজার থেকে এবং তোমাদের বই থেকে সংগ্রহ করে দিয়েছি। তো আশা রাখি তোমরা যদি এভাবেই লিখতে পারো তাহলে তোমরা ভালো মার্কস পাবে। আর শিক্ষার্থী বন্ধুরা, তো ভিডিওটি তো শেষ হয়ে যেতেছে, শেষ হওয়ার আগে তোমাদের কাছে বলতেছি তোমরা আমার চ্যানেলটি একটু প্লিজ শেয়ার করো। তোমাদের বন্ধুদেরকে বললো যে আমাদের বিদ্যালয় নামে ইউটিউবে একটি চ্যানেল আছে যেখানে আমাদের অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। তো তোরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করোস তাহলে ওই চ্যানেলটি দেখতে পারোস, এভাবে বন্ধুদেরকে বলবা। তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ভাললে আমার একটু প্লিজ, তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট ভালো নিতে অনেক ভালো লাগে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজ আর নয়, আল্লাহ হাফেজ।